তাহলে লেখা অঙ্ক সে পরিমিতি হোক পাটিগণিত হোক, লেখা অঙ্ক মানে লেখা অঙ্ক, পরিমিতি পাটিগণিত একই জিনিস, শুধু পরিমিতিতে এক্সট্রা সূত্র হয়ে গেছে। তো আমি অঙ্কটা পড়ি, একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস করলে ওর ক্ষেত্রফল কত হ্রাস পাবে? কম্পিটিশন পরীক্ষায় দেয় অঙ্কটা, আমি একটা অপশন নিয়ে লিখছি, এটা ধরো 31%, বি 49%, সি হচ্ছে 51%, ডি 61%। দেখো একটা বৃত্তের পরিসীমা, পরিসীমা বলতে পরিধিটিকে বুঝি বৃত্তের, এই যে পরিসীমাটা 30% হ্রাস পেয়ে গেছে, মানে ধরো আগে যা ব্যাসার্ধ ছিল তার থেকে 30, আচ্ছা পরিসীমা হ্রাস মানে তো ব্যাসার্ধ হ্রাস, ইয়ার পরিসীমা 2π ধরো R1, ধরো এয়ার R1, ইয়ার হচ্ছে 2π R2, তো এত পরিসীমা থেকে এত হচ্ছে, এক থেকে কত হচ্ছে, 2π 2π কাটা যাবে, মাথা খারাপ করার দরকারই নেই 2π-টাকে নিয়ে। একটা কথা মাথায় রাখো, পরিসীমা 30% হ্রাস হলে ব্যাসার্ধও 30% হ্রাস পাবে, ব্যাসার্ধ 30%, মানে ব্যাসার্ধ এক পরিসীমা এক ঘাত বড়ে, দেখো 2π একটি আর আছে, আর এর কোনো স্কোয়ার বা কিউব তো নেই, তাহলে পরিসীমা বৃত্তের বর্গক্ষেত্র ক্ষেত্র এইটা, যে কোনো পরিসীমা পরিধি যদি কিছু পার্সেন্ট হ্রাস পায় ওইটা তার মানে ব্যাসার্ধটা বর্গক্ষেত্র হলে ওইটার বাহুটা হ্রাস পাবে, বাহু দৈর্ঘ্যটা, পরিসীমা নিয়ে মাথা খারাপ করার দরকারই নেই, পরিসীমা পরিধি নিয়ে শুধু শুধু সময় নষ্ট হবে, করলেও ঠিক আছে কিন্তু সময় নষ্ট করবে কেন, তুমি বোকামি করবে কেন। তাহলে পরিসীমা 30% হ্রাস হলে ব্যাসার্ধ 30% হ্রাস হবে, একদম হলে হবে, এইটা যদি হয় তো এইটা গ্যারান্টি হবে, ইফ দেন। তাহলে আমি ধরে নিচ্ছি আগে ব্যাসার্ধ ছিল 100, ব্যাসার্ধ একক লেখবার দরকারই নেই, ওয়ার তো একক দিই না, আমিও একক দেবো নাই, ব্যাসার্ধ 100 ইউনিট, মিটার ফিটার কিছু লেখা দরকার নেই, পার্সেন্টেজের অঙ্ক, তো এটা শতকরা পাটিগণিতে শতকরা আর পরিমিতির মিক্স ভেজ, এটা ব্যাসার্ধ 100 থেকে হয় 70, 30% হ্রাস মানে এটা বোঝা গেল ব্যাসার্ধ 100 থেকে কত হবে 70। এবারে বৃত্তের ক্ষেত্রফল কত বড় বলো, π r² এটার π r² এটার π r² যদি হয়, কিন্তু আমার মাথা খারাপ করার দরকার নেই, ব্যাসার্ধ আমার 100 হয়ে গেছে, পাই তো কাটা যাবে, দুদিকেরই তো পাই আছে, তাহলে r² থেকে r² ক্ষেত্রফল হ্রাস হয়েছে, বুঝা যাচ্ছে, তাহলে বৃত্ত হোক বর্গক্ষেত্র হোক শুধু বাহু স্কোয়ার আর বৃত্তের রয়ে ব্যাসার্ধ স্কোয়ার করে দিলেই হবে, ব্যাস থাকলে এটা ব্যাস 30% হ্রাস মানুষ, এই ব্যাসার্ধই হ্রাস হবে, দুই দিয়ে তো দুটাই ভাগ হবে, সব অঙ্ক এইভাবে হবে। তাহলে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল 100 × 100 থেকে একদম ক্লাস পরীক্ষার জন্য করছি হয় 70 × 70, ক্ষেত্রফল কত আসবে বুঝতে পেরেছি, বর্গ একক বর্গ একক লিখতে পারো তুমি, না লিখলেও চলবে, কম্পিটিশন পরীক্ষায় তো শুধু অ্যানসারটিতে গোল মারতে হবে, রিডিং স্কিল পড়ে পড়ে বুঝ দেবো অঙ্কটা কি বলেছি আর গোল মারতে হবে, আমি তো এটা পড়িব আর গোল মারি দেবো, যেটা হবে আমি ব্রেনে করতে পারি, তোমরাও পারবে, সবাই পারবে, এক থেকে কত হবে 70 × 70 বা 100 × 100, ঐকিক নিয়ম চলছে, ঐকিক নিয়ম ছাড়া পৃথিবীতে কোনো নিয়ম নাই পাটিগণিত করার, আরও একটি 100, এটা শতকরার 100 থেকে কত দিল, তাহলে দেখো 70-এর 2টি 0 কাটা গেল, একটি 100 কেটে গেল, তাহলে 49/100 আর এই 100টি উপরে গুণ, তাহলে 100 থেকে কত হয়েছে ক্ষেত্রফলটা 49, তাহলে ক্ষেত্রফল হ্রাস কত হয়েছে, ক্ষেত্রফল হ্রাস 100 বিযুক্ত 49, এটা ক্ষেত্রফল হইলেও তাহলে হ্রাস কত হইলো সেটা দেখতে হবে, 100 বিযুক্ত 49 মানে কত 51, তাহলে 51% ক্ষেত্রফল হ্রাস হয়েছে, অঙ্ক শেষ, ঘটনা শেষ, এটা গোল মারিবে, এটা খুব স্পিডেও করা যাবে, কেউ যদি চট করে বুঝতে পারে 30% হ্রাস মানে 100 থেকে 70, তাহলে 100 × 100 = 70, এক থেকে কত 70-এর 2টা 0 আর 100-এর 1টি কাটা গেলে, তার 100 থেকে সবসময় 100 থেকে কত হইলো, 100 থেকে কত হচ্ছে, 100 থেকে 49, 100 থেকে 49, তাহলে 100 থেকে 100 বর্গ থেকে 49 বর্গ ক্ষেত্র হয়েছে, তাহলে ক্ষেত্রফলটা হ্রাস কত হয়েছে 100 তো আছেই, 51%। পুরা প্র্যাকটিস করতে হবে, যদি কোনো বলে বর্গক্ষেত্রের পরিসীমা 10% হ্রাস, তাহলে বর্গক্ষেত্রের বাহুটা 10% হ্রাস হয়েছে, পরিসীমা হ্রাস মানে, আর ক্ষেত্রফল তো বর্গক্ষেত্রের বাহু স্কোয়ারই হয়, বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার আমরা জানি ক্ষেত্রফল হয়, পাই আর স্কোয়ার নিলে তোমার সময়টা নষ্ট হবে, পাই পাই সেই তো, এখানে পাই, এখানেও পাই দাও, এখানে একটি পাই দাও, পাই পাই তো কাটা যাবে, তো দেওয়ার মতলব দিয়ে কি আছে, আমি এই ভাষাটাই তো যথেষ্ট আগে উদ্ধার করে দিলে, এই ভাষাটাই পরিসীমা 30% হাস হলে ব্যাসার্ধ 30% হাস, বাস এই বাংলাটাই দিন দিলে অঙ্ক শেষ, ঘটনা শেষ, ওকে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 40% হাস করলে ক্ষেত্রফল কত আস পাবে, এর আগের আমি একটা ভিডিও ছিলাম এই সিরিজে সেম, হ্যাঁ এটা পাটিগণিত আর পরিমিতির মিক্স ভেজ, শতকরা দিয়ে আছে প্লাস পাটিগণিতটা ও পরিমিতির সূত্রটা ব্যবহার করবে, দেখো বর্গক্ষেত্রের পরিসীমা এক ঘাত, 4 গুণিত বাহু, তো এখানে 4 গুণিত বাহু থেকে 4 গুণিত বাহু, তার থেকে বাহুটা কি মিলল,
40% হাস, এইটা হচ্ছে রামমান, 40% হাস, এই লাইনটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, 100 একক বাহু থেকে হয় কত 60 একক, তাহলে বাস এই লাইনটা এখানে শেষ। এবার ক্ষেত্রফলের দিকে চলে গেলাম, তাহলে ক্ষেত্রফল কত হয়েছে, 100 গুণিত 100, গুণ করে লাভ নেই তো আমার, গুণিত চিহ্ন দিয়ে থাকা কাটাকাটি যাবো তো, সেইটা 100 110 হাজার করতে পারি তো কাটাকাটি সুবিধা হবে। 100 গুণিত 100 থেকে ক্ষেত্রফল, 100 গুণিত 100 বর্গ একক থেকে এর ক্লাস পরীক্ষার জন্য হয় কত, তাহলে ক্ষেত্রফল 60 গুণিত 60, বাহুটা এখন বর্গ একক হয়ে গেছে, এক থেকে কত, দেখো 60-এর 2টা 0 আর একটি তলে 100 কাটা যাবে, তাহলে 6 ছক কত, 36/100, তাহলে 100 থেকে কত হলো, যেহেতু শতকরা কত কমিয়েছে, তাহলে 100টা এই শতকরার জন্য পাটিগণিতের নিয়মের জন্য, তাহলে 100 100 কাটা গেল, ওই একই চাপলে বুঝছি 36 বর্গ, তাহলে কমিলো কত, দেখো 34-এ উত্তর আছে, 16 উত্তর আছে, 60 উত্তর আছে, সব উত্তরগুলো আসছে তোমার ক্যালকুলেশনে, মারি দেবে ছিল টেনে এসে এসে গল্প করে ঘুরে গেছে আমার অঙ্ক গান্ডু খাবে। এইবারে বর্গক্ষেত্রে কমিল কত, শতকরা কমিল কত, 100 থেকে 36 বিয়োগ যাবে 64%, এইট হয়েছে উত্তরটা, অঙ্ক শেষ, ঘটনা শেষ। এরপর আমি আর এইটাও করিব না, এরপর দেখবো তোমাকে হাস দিছি, পার্সেন্টেজ হাস দিছি, আর তুমি মুখে মুখে বলতে পারবে, প্র্যাকটিস, শুধু কত পার্সেন্ট হাস হইলে তুমি গোল মেরে দেবে পরীক্ষাতে, আরও তুরন্ত হবে এই প্রসেস টাইম, গোটা প্রসেসটা তুমি ব্রেনে করছো, দেখাচ্ছি আমি এবারে, আমি দুটো অঙ্ক দেখালাম, এবারে দেখো আমি শুধু প্র্যাকটিস করাচ্ছি বন্ধু। একটি বৃত্তের পরিসীমা 20% হ্রাস পেল, তাহলে বৃত্তের পরিসীমা 20% হ্রাস মানে ব্যাসার্ধ 20% হ্রাস, তাহলে ব্যাসার্ধ 100 থেকে কত হচ্ছে, ব্যাসার্ধ 80 হয়েছে, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা 100 থেকে 100 গুণিত 100 থেকে কত, ক্ষেত্রফলটা 100 গুণিত 100 থেকে 80 গুণিত 80, 80 গুণিত 80 বর্গ টর্গ করে লেখার দরকার নেই, কম্পিটিশন পরীক্ষা শুধু গোল মারতে পারবে, এটা তোমার দেখবে না কী করে করেছো, তাহলে এটা কাটা গেল, তাহলে এটা হচ্ছে 80/100, তাহলে 100 থেকে কত হয়েছে, এখানে 100 গুণ, আর আমি নিচে লিখলাম 100 100 কেটে গেল 80, তাহলে কত পার্সেন্ট হ্রাস হয়েছে, যদি 20% হ্রাস পায় তাহলে 8 গুণ হবে এখানে, তাহলে 8 কত হচ্ছে 64, তাহলে 100 থেকে 64 হচ্ছে ক্ষেত্রফলটা, তাহলে ক্ষেত্রফল হ্রাস কত হয়েছে, 100 থেকে 64 বিয়োগ 36%, 36% গোল মারবে, অঙ্ক শেষ, ঘটনা শেষ। তাহলে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পাবে, আমি জানি না ক্ষেত্রফল, মানে একটি আয়তক্ষেত্রে আমি একটু ডিটেলসে করছি, পরে এই অঙ্কগুলো আমি পরে শর্টকাট করে দিব। ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 100, প্রস্থটা 100 ধরতেই পারি, দৈর্ঘ্য প্রস্থ কেউ বললে না এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অসমান হবে, আয়তক্ষেত্রের বিপরীত ভাগগুলো সমান, তো বিপরীত ভাগ সমান আমার বর্গক্ষেত্র সবসময় আয়তক্ষেত্র হয় 90 ডিগ্রি, তাহলে দৈর্ঘ্যটাকে তুমি 20% বৃদ্ধি করেছো আর প্রস্থটাকে দিয়েছো 20% কমায়, তাহলে 100 থেকে কত হবে এই দৈর্ঘ্যটা, 120, আর প্রস্থটা 100 থেকে কত হবে বুঝো, 80, তাহলে বলো আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল এই লাইনটার উপর, এটা ব্রেনে করতে হবে, এটা আমি এখন লিখছি তোমাকে বোঝাবার জন্য, 100 গুণিত 100, এখন ক্ষেত্রফল, এখন প্রেজেন্টে, এখন ক্ষেত্রফল 120 গুণিত 80, কোনো গুণ করার দরকার নাই, গুণিত চিহ্ন দিয়ে রাখে দাও, কালো কাটাকাটি যাবো, স্পেশালিটি পাবে তুমি, তাহলে এত ক্ষেত্রফল থেকে এত হইলো, এক থেকে কত হবে, 100 2টা 102 ভাগ, আরে সেই বর্গক্ষেত্র বৃত্তের অঙ্কনের মতো নেই, শতকরা আর পরিমিতির মিক্স বেজ, তাহলে 100 থেকে কত হবে, এখানে 2টি 0 কাটা, 100 100 উদ্ধার করে দাও, 8 বারো 96/100, আর 100 এই 100টা গুণ, তাহলে 96 হয়েছে ক্ষেত্রফলটা, তাহলে ক্ষেত্রফল 100 থেকে 96 হয়েছে ক্ষেত্রফলটা, তাহলে হ্রাস কত হয়েছে, ক্ষেত্রফল হ্রাস হইলে বুঝলে হ্রাস 100 বিযুক্ত 96 = 4% হ্রাস, বৃদ্ধি হবে না, এইটা উত্তর হবে। এবার দেখো 4% বৃদ্ধি হয়েছে, তুমি অল্প আবেগে অঙ্ক করতে গেলে এইটাও মেরে দেবে কেউ, টেনে আসতে উঠবে আমার ঠিক হয়েছে, সরকার ঘুষ নিয়েছে, ওই জন্য আমার চাকরি হয়েছিল, ধর্মতলায় বসে দেবে, 40% হ্রাস, কেউ কেউ 20-20 40 যোগ মেরে দেবে, আরও ভিআইপি আছে পদ হবে আমি দেব, পদ হয়তো 40% বৃদ্ধি করলো, রথ করলে 40% হ্রাস, মূর্তি আরও একই থাকবে, কারণ 20 বাড়িছে 20 কমছে, মূর্তি বলবে একই থাকবে, তাই কিন্তু অন্তর্জমি যারা তারা কত করবে, 4% হ্রাস, এমন অপশন দেয় বাকি তিনটা যেটা হবে না, যারা অঙ্কের কোশ্চেন বানায় তারা ওই তিনটা ছোট একটু তুমি ভুল হয়ে গেলেই ওই তিনটা উত্তর হয়েছে, অঙ্কের যেটা উত্তর হবে সেটা বড় কথা হবে, বাকি তিনটা অপশন এমন চয়েস করে যে প্রত্যেক তোমার ক্যালকুলেশনের সব অপশনগুলোই তুমি দেখা পাবে একবার করে, আর আবেগ যদি থাকে তোমার পথ রথ মূর্তি হইতে তুমি মারি দিবে ওইগুলো চলে আসবে, কিন্তু অন্তর্জমি হও 4% হাস করতে দেবে, বুঝা গেল, আর এটা এইটা এইটা 10 সেকেন্ড 5 সেকেন্ড আমি করে দেখাই দেবো, গাধা অঙ্ক হইতে পারে, আমি দেখো যেমন দেখাচ্ছি, যেমন কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি বলছি না, কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি 30% বাড়াইলে আর প্রস্থ 20% কমাইলে ক্ষেত্রফল কী হবে, দেখো দৈর্ঘ্যটা তার মানে 100 থেকে 70 হচ্ছে, দৈর্ঘ্যর দিকে যাও গুণিত প্রস্থ কত হচ্ছে, প্রস্থটা 100 ধরো, 100 থেকে 20% এটা বৃদ্ধি হয়েছে, 30% হ্রাস হয়েছে, তাহলে এটা 120, তাহলে এক থেকে কত হচ্ছে, দেখো 7 বারো 84 সোজা কথা, 7 বারো 84 100 তো কাটা যাবে, বলেছি 7 বারো কত 84, এক থেকে 100 থেকে, তাহলে 100 থেকে 84 হলে 16% হ্রাস হবে,
16% হ্রাস, দৈর্ঘ্য 30% বৃদ্ধি। আমি অঙ্কট নিজেই বানালাম, দৈর্ঘ্য 30% বৃদ্ধি। দেখো মুখে মুখে ষোলো হবে, এইটা 70, 7 বার 84, 7 বার আর কিচ্ছু করার দরকার নেই, 30% হ্রাস, মানে এটা হচ্ছে 100 থেকে 70, 100 থেকে 70 লেন্থটা। আর প্রস্থটা কত? 100 থেকে 120, এটা বৃদ্ধি, এইটা বৃদ্ধি, এটা হ্রাস। তাহলে 7 বার কত হয়েছে? ক্ষেত্রফল 84, 100 থেকে 84, ওই কি নিয়ম করবে 100 থেকে 84, তাহলে 16% ক্ষেত্রফল হ্রাস। এইভাবে মুখে মুখে অঙ্ক। ওকে, তাহলে অঙ্কটা পড়ো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি, আর প্রস্থ 10% হ্রাস, প্রস্থ হ্রাস হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তাহলে ক্ষেত্রফল কবে? ক্ষেত্রফল হ্রাস না বৃদ্ধি পাবে। দেখো তাহলে আমি মুখোমুখি করছি, এটা কোনোকে লিখবো না, এর আগের তো আমি প্র্যাকটিস করাচ্ছি, 100 থেকে 140 দৈর্ঘ্যটা, আর প্রস্থটা হয়েছে 100 থেকে 90, তাহলে 140 × 90, 140 শূন্য শূন্য তো কাটা যাবে, 100 চিহ্ন, 2টা 100 আছে এদিকেও, ওই কি নিয়মটা বুঝতে পারছো? দেখতে পাচ্ছ, তাহলে 100 100 কাটা গেলো 126, 126 হচ্ছে 100 থেকে 126, তাহলে 26% বৃদ্ধি হয়েছে, 126 থেকে 100 বিয়োগ বৃদ্ধি হবে, তাহলে 26% বৃদ্ধি, এইটা উত্তর, 26% বৃদ্ধি। নিশ্চয়ই বুঝা গেছি, ক্যালকুলেশনটা তুমি ব্রেনে করো, পুরো ক্যালকুলেশনটা আমি এইভাবে ব্রেনে করি, আর 26% গোল মেরে চলে আসি, তোমাকেও শিখতে হয়ে গেলে অনেক টাইম বেঁচে যাবে, তুমি তো চাকরি, তোমার পেশেন্ট দৌড়িবে, সব চাকরি পাবে ভারতবর্ষে যত আছে।